ইমানদার যারা সফল কাম হলো তারা টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারা, ধনী হয়ে কবরে যেতে পারা, এটা মানুষের জীবনের সফলতা নয়। ক্ষমতাওয়ালা হয়ে কবরে যেতে পারা এটাও মানুষের জীবনের সফলতা নয়। তাহলে সফলতা কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম তারা, ইমান এনেছে যারা, সফল কাম হলো তারা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে তারাই হচ্ছে সফল কাম। আর জান্নাতে যাওয়ার জন্য ইমানের দরকার আছে না? জোরে বলেন, ইমানের দরকার আছে না নাই? ফার্স্ট কন্ডিশন হলো ইমান লাগবে। আর ইমানদার যারা আল্লাহর প্রিয় হলো তারা, এখন আপনারা বলবেন, হুজুর প্রথম পয়েন্ট তো কমেন্ট পড়ে গেছে, আমার কমন পড়ে গেছে, আমরা তো আসলে ইমানদার। ইমান এত সহজ বিষয় নয়। তিনটি জিনিসের নাম হলো ইমান। কথা যদি বুঝে থাকেন, সমস্বরে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, কয়টা জিনিসের নাম ইমান? এক নাম্বার হলো আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ইমানের ঘোষণা দেওয়া, ইমানের স্বীকারোক্তি দেওয়া। দুই নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে দৃঢ়ভাবে ধারণ করা, বিশ্বাস করা। তিন নাম্বার হলো ওয়ামালুম বিল আরকান, ইমানের রুকনগুলো বাস্তব জীবনে আমল করে প্রতিফলিত করা। তাহলে বলেন তো কয়টা জিনিসের নাম ইমান? এখন আপনি বললেন, আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি, আপনার রসুলের উপর ইমান এনেছি। আল্লাহ আর রসুলের উপর ইমান আনার অর্থ হলো আপনার জীবনে আল্লাহর আইন মানবেন, আল্লাহ রসুলের তরিকা মানবেন। কিন্তু আপনি মুখ দিয়ে ঘোষণা দেওয়ার পরে বাস্তবিক ক্ষেত্রে আপনি তার প্রতিফলন ঘটান কিনা, এটা প্রমাণ পাওয়া যাবে আপনার দৈনন্দিন কাজকর্মে, চলনে বলনে কথনে, উঠা বসা চলাফেরায় তার প্রমাণ হবে। মাগরিবের আজান হলো, আজান শুনে আমি নামাজে দাঁড়াতে পারলাম না, আমি আসলে ইমানদার হতে পারলাম না। আমি ফসলের যাকাত দিলাম না, উসর আদায় করলাম না, আমি আল্লাহর হুকুম মানলাম না, আমি সুদ খেলাম, ইমানদার হতে পারলাম না, ঘুষ খেলাম, ইমানদার হতে পারলাম না, আমি বেপর্দা চলাফেরা করলাম, আমি ইমানদার হতে পারলাম না, আমি আমার বাবা মার সঙ্গে বেয়াদবি করলাম, ইমানদার হতে পারলাম না। এমনি করে প্রাত্যহিক জীবনের 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করে যেই ব্যক্তি মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয়, সে হলো মুখ দিয়ে দাবি করা মৌখিক ইমানদার, কিন্তু বাস্তবিক অর্থে সে হলো ইমানের নামধারী টাটকা মুনাফি। ইমান মুখে মুখে দাবি করার বিষয় নয়। আপনি রাসূলকে ভালোবাসেন, আপনার 3.5 হাত বডির ভেতরে তো রাসূলের আনুগত্যের অনুসরণের কোনো নজির দেখা যায় না। আপনার প্যান্ট টাকনুর নিচে, আপনার লুঙ্গি টাকনুর নিচে, আমার রসুল তো টাকনুর নিচে পড়েন নাই, আপনার টাকনুর নিচে কেন? মৌখিক ভাবে ইমানের ঘোষণা দিয়েছেন, আপনার চেহারা সুরতে এখনো ইমানের দৃশ্য ফুটে উঠেনি। আপনার অর্থনৈতিক সেক্টর সুদ ঘুষে ভরা, দুই নাম্বারিতে ভরা, তার মানে অর্থনৈতিক সেক্টরে আল্লাহর বিধান আর রসুলের তরিকা আপনি গ্রহণ করতে পারেন। আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সকল জায়গায় আল্লাহ আর রসুলের দেখানো পথ যদি আপনি অনুসরণ করতে না পারেন, আপনি মুখ দিয়ে দাবি করা ইমানদার, কিন্তু আদৌ আপনি বাস্তবিক পক্ষে ইমানদার হতে পারেন? মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে যারা ইমানের দাবি পূরণ করে না, কোরআন এদেরকে বলেছে মুনাফিক। জোরে বলেন, কোরআন এদেরকে কি বলেছে? মুনাফিক বলেছে। কেউ যদি বলে, হুজুর আমি মুনাফিক দেখব কোথায় যাব, প্রশ্নটা বড় সাংঘাতিক। কেউ যদি বলে হিন্দু দেখব কোথায় যাব, বেশি বেশি হিন্দু দেখব, আপনি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতে যান, সেখানে হিন্দু কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
কেউ যদি বলে হুজুর আমি অনেক খ্রিস্টান দেখব তো ইংল্যান্ড আমেরিকায় চলে যান, সেখানে আছে। কেউ যদি বলে আমি প্রচুর পরিমাণ বৌদ্ধ দেখব, চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি বলে শুধু ইহুদি দেখব, তাহলে অসভ্য এবং চারজ রাষ্ট্র ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? না গো ভাই, বাংলাদেশে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমি শুধু বলছি এই প্যান্ডেলের ভেতরেও ইমানের লেবাসধারী মুনাফিক থেকে যেতে পারে। আমি জানি না, হয়তো আমার ভেতরেও সেটা থাকতে পারে, কারণ মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। সে তো কপালে বা পিঠে সাইনবোর্ড নিয়ে ঘোরাফেরা করে না। সংক্ষিপ্ত কথা হলো, মুনাফিক হলো সে মুখে বলে একটা, করে সে। তা আমি মুখ দিয়ে ইমানের ঘোষণা দিই, আমি 24 ঘন্টা ইমানের একটা দাবিও যদি পূরণ না করি, তাহলে বাস্তবিক অর্থে আমি আসলে খাঁটি ইমানদার হতে পারলাম না। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বান্দি হতে হলে ফ্রেশ, নির্ভেজাল, খাঁটি ইমানদার হতে হবে। আর খাঁটি ইমান কি? আমার ইমানের ভেতরে নিফাকের একটুও ছিটাফুটা থাকবে না। আমার প্রাত্যহিক জীবনের 24টা ঘন্টা, মরণের আগ পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের তরিকার বাহিরে আমি যাব না। এর নাম ইমান। এর নাম কি? আল্লাহর নৈকট্যশীল হওয়ার কয়টা আমল বলবো? বললাম কয়টা? কি বললাম? এটার নাম কি? জোরে বলেন। 2 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে চান, আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? 2 নম্বর আমল হলো সাজদা। এর মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হওয়া যায়। কোরআনে কারীমে আল্লাহ সূরা আলাকের শেষ আয়াতে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও, আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আপনি যেন সাজদা দিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারেন। ও মা বোনেরা, আপনারা যেন আল্লাহর নৈকট্যশীল বান্দি হতে পারেন, সেজন্য দৈনন্দিন 5 ওয়াক্ত সাজদা দেওয়ার জন্য আমাদের জন্য নামাজ যিনি ফরজ করে দিলেন, তিনি কি? আল্লাহকে সাজদা দেন তো, দেন তো সবাই। কিরে যুবক ছেলেরা, তোমরা কথা বলো না কেন? কই হুজুর সাজদা দেওয়ার টাইম হয় নাই, আমি বুড়া হই, চুলদাড়ি সাদা হোক তারপরে দিব। তোমার মতো কত ছেলে তরুণ যুবক অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে, এমন নজির আছে না নাই? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমরা সমাজে এমন বহু চিত্র দেখি, বাবা তার ছেলে মেয়ের লাশ কবরে নামাচ্ছে, দাদা কিংবা নানা তার নাতি নাতনির লাশ কবরে নামায়, এমন করুণ দৃশ্য সমাজে মাঝে মাঝে দেখা যায় কি যায় না? সুতরাং আমার সময় হয়নি, বয়স হয়নি, এটা শয়তানের পজিটিভ ধোকা। আরে এখনই তো আমার সাজদার সময়। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেদিন সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, মাথার চান্দি ফেটে যাবে, গুনাহগারেরা যেদিন পেরেশান হয়ে যাবে, যেদিন গাছপালা থাকবে না, আরো সে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ডেকে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর গুলামিতে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার লাফালাফির বয়স নয়, এখন আমার তামাশার বয়স নয়, এখন আমার মাদকাসক্ত জুয়ায় আসক্ত হওয়ার বয়স নয়, এখন এই বয়স মেয়েদের পিছনে ঘোরার বয়স নয়, এই বয়স হলো নামাজি হওয়ার, চরিত্রবান হওয়ার, দিন কায়েমের আন্দোলনে সামিল হওয়ার বয়স। আল্লাহর নিকটবর্তী হতে হলে 2 নম্বরে কি লাগবে? জোরে বলতে হবে, একদম পিছন থেকে আওয়াজ আসতে হবে, কি লাগবে? সাজদা তো আমরা দেই না, আসরেও সাজদা না দিয়ে বসে গেছি অনেকে। আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এ সাথে আছে স্থান, বাজিছে দা মামা বাদ্রেয়া মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লা ইউরে নিশান।
কবির এই কথাগুলো যেন আমাদের অনেক মুসলমানদের বাস্তবিক জীবনের সাথে মিলে যায়। আমাদের অনেকের ফজর চলে যায় ঘুমে, ঘুমাতে 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 ফজর কাজা হয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এত ঘুমায়, চিন্তা করে না তার জোহরের আগে জানাজা রেডি হয়ে যেতে পারে। জোহর চলে যায় কাজে কর্মে। আল্লাহ তাআলা তো গোটা জমিনকে আমাদের জন্য সাজদার জায়গা বানিয়েছেন। আপনি চাষে আছেন, খেতে আছেন, কাজ করছেন, যেখানে আছেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আল্লাহকে সাজদা দিতে হবে। শয়তান ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? আমার কথা কি আপনারা বুঝেন, শোনেন? আমার কথা বুঝেন গো? বুঝেন তো সবাই? তাহলে সবাই বলবেন, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? মাত্র মাত্র একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হয়েছে পাঁচটা। কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন, এক সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হয়েছে কয়টা? এক নাম্বার, সাজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে মালউন, মানে অভিশপ্ত। এক নাম্বারে হয়েছে মালউন। সবাই বলেন এক নাম্বারে হয়েছে কি? মালউন মানে অভিশপ্ত। ইবলিসের অনুসরণ করে যারা আল্লাহকে সাজদা দেয় না তারা তো ইবলিসের অনুসারী। সাজদা না দিয়ে ইবলিস যেমন হয়েছে অভিশপ্ত, আজান শুনে যারা আল্লাহকে সাজদা দেয় না এরাও হলো অভিশপ্ত। দুই নাম্বার হলো মারদুদ। ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। ইবলিসের মতো আমরাও যদি আল্লাহকে সাজদা না দেই, আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত এবং আল্লাহর জান্নাত থেকে বিতাড়িত হওয়া লাগবে। কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়ার কোনো সুযোগ। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো, আরো জোরে বলেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ হলো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। যারা নামাজ আদায় করবে না, সাজদা দিবে না, তারা আল্লাহর রহমতও পাবে না, জান্নাতও পাবে। এরপরে সাজদা না দেওয়া ইবলিসের তিন নাম্বার কি ক্ষতি হয়েছে? সে হয়েছে আল্লাহর হুকুম অমান্যকারী। কোরআনুল কারীমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকারা এর ৩৪ নাম্বার আয়াত খুললে আপনি পাবেন আল্লাহ তাআলা ইবলিসের ব্যাপারে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হলো, তখন ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাজদা দিল, ইবলিস সাজদা দিল না, অস্বীকার করলো। কার আইন, কার আদেশ? তাহলে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করলো, সে হলো আল্লাহর আদেশ অমান্যকারী। যারা আজান শুনে ফজর যুগর আসর মাগরিব এশা কোন নামাজে যায় না, এরাও হলো আল্লাহর আদেশ অমান্যকারী। চার নম্বরে ওয়াস্তাকবার, ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সাজদা না দিয়ে হয়েছে অহংকারী। যারা আজান শুনে নামাজে সাজদা দেয় না, এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অহংকারী। আর নামাজে যারা যায় আল্লাহকে যারা সাজদা দেয়, তারাও তাদের মধ্যে কোনো অহংকার আর থাকে? অহংকার থাকে কেমনে দাঁড়ায়? শোনেন, টাকা নামার দিকে। আহারে, অহংকার কিভাবে রিমুভ হয়ে যায়? যখনই নামাজ শুরু করে, স্টার্টিংটা হয় কিভাবে? নামাজের শুরুটাই হয় আসামির মতো, গুলামের মতো, আমি যে অহংকার আর আমার ভিতরে নাই প্রমাণ হয়ে যায়। যখন এই দুই হাত কাঁধ বা কান পর্যন্ত তুলে যখন বলে আল্লাহু আকবার, এই যে হাতটা কাঁধ বা কান পর্যন্ত তুলে এই দৃশ্য দেখলে কি মনে হয়? মনে হয় যেন বান্দা আসামি হয়ে গুলামের মতো তার মাহবুদের সামনে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার! দাঁড়ায় কিরকম? এরকম মাথা উঁচু করে দাঁড়ায়? নামাজে গুলাম তো গুলামের মতোই দাঁড়ায়। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন তুই বিনয় হয়ে দাঁড়া, তুই আমার গুলাম, তুই গুলামের মতো দাঁড়া। এজন্য নামাজে আমরা যখন দাঁড়াই মাথাটা নত করে দিয়ে গুলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার! এরপরে অহংকার যাচ্ছে কেমনে শুনেন? ইমাম সাহেব বললেন
আল্লাহু আকবার। রুকুতে যখন গেলাম আমার উঁচু মাথা এটা নিচু হয়ে গেল, মাথাটা নিচু করে দিয়ে আমি যে গুলাম গুলামের মতো আল্লাহর সামনে নত হয়ে থাকলাম, আল্লাহ বলেন রাগ তোর অহংকার আমি ভালো করে দূর করে দিব। সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ালাম, এরপরে আল্লাহু আকবার বলে যখন সাজদায় গেলাম, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান মেম্বার টাকাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মেথর ইতর সবাই তখন মাথাটা নত করে দিয়ে কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে যখন ঠেলে দেয়, মসজিদে এই সাজদার দৃশ্য দেখলে বুঝাই যায় অহংকার কারো মাঝেই নাই, সবাই তখন গুলাম, গুলামের দৃশ্য সেখানে ফুটে উঠে। সুবহানাল্লাহ। আজান হওয়ার পরে যারা নামাজে যায় না এত অহংকারী, এই অহংকার সে যার সাথে করেছে তিনি কি? ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে হয়েছে অহংকারী। আমাদের মতো যারা আছে আজান হলে নামাজে যায় না তারাও হলো ইবলিসের মতো অহংকারী। পাঁচ নম্বর, ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস হয়ে গিয়েছে কাফিরদের একজন। নামাজ আমরা আদায় যদি না করি আমাদেরও কুফরি হয়ে যাবে। অনেকে আছে বলে হুজুর আমি তো ব্যস্ত মানুষ নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, কিন্তু আমার ইমান ঠিক আছে আমি ইমানদার। অগো ভাই আপনার ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, ইমানই তো নাই এটা ঠিক থাকে কেমনে? কারণ আল্লাহর হাবিব বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান। নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। এই যে নামাজে সাজদা না দেওয়ার কারণে ইবলিস এবং ইবলিসের অনুসারী ইবলিসের মতো যারা সাজদা দেয় না তারাও অপরাধী, এবং এদের জন্য ক্ষতি হলো মোট কয়টা। এক নম্বর এরা হলো মালউন অভিশপ্ত, দুই নম্বর এরা হলো মারদুদ আল্লাহর রহমত এবং জান্নাত থেকে বিতাড়িত, তিন নম্বর এরা হলো অস্বীকারকারী আল্লাহর আদেশ অমান্যকারী, চার নম্বর এরা হলো অহংকারী, পাঁচ নম্বরে এরা হলো আল্লাহর সাথে কুফরকারী, আল্লাহর সাথে কুফরকারী। এখন বলেন তো সাজদা না দিয়ে আমরা কি এই পাঁচটা ক্ষতি চাই নাকি? আওয়াজ তো এত আসতে হইল, এই ক্ষতিগুলা চান? জোরে বলেন চান, চান। তাহলে আজান হলে কোথায়? আজান হলে কোথায়? মসজিদে। এই মসজিদে গিয়ে নামাজ আদায় আমার লাভটা কি হবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজে আল্লাহকে সাজদা দেয় তখন সে তার রবের একেবারে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সাজদা দেয় নবীজি বলেছেন আল্লাহ আর বান্দার মাঝে কোনো গ্যাপ নাই, কোনো পর্দা নাই, আল্লাহর কাছাকাছি বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। পড়ে মাননীয় প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা সাধারণ মানুষ সবসময় কি যেতে পারবো? জোরে বলতে হবে যেতে পারবো, কারণ তারা স্পেশাল সিকিউরিটি ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত, আপনি চাইলেই যেতে পারবেন না। কিন্তু যদি কোনো দিন যাওয়ার সুযোগ পান তখন আপনার দাবি দাওয়া আপনি পেশ করবেন না চুপচাপ থাকবেন? আহা বলেন না। মনে করেন মেয়র সাহেব এখানে আসলেন, চেয়ারম্যান সাহেব আসলেন, এমপি সাহেব আসলেন, আসার পরে এই এলাকার মানুষ চুপচাপ থাকবে না ওনার কাছে দাবি পেশ করবে? অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিকটে আসলে, কাছে আসলে আমরা তখন আমাদের দাবি দাওয়া পেশ করা আরম্ভ করব। বান্দা আল্লাহর নিকটে চলে যায় কোন সময়? নামাজের কোন সময়? তো এমপি সাহেব আসলে যদি এমপি সাহেবের কাছে আমি এত দাবি তুলে ধরি, আমি যখন সাজদায় যাই আল্লাহর কাছাকাছি চলে গেলাম, তখন কি আল্লাহর কাছে আমার কিছু দাবি পেশ করা দরকার না? জোরে বলেন। আপনারা করেন, দাবি পেশ করেন? কি পেশ করেন বলেন? শুধু সুবহান রাব্বিয়াল, এটাও তো আস্তে আস্তে বলেন না, কিছু মানুষ এত দ্রুত গতিতে রুকু সাজদা পারে দেখলে মনে হয় এটা নামাজ না, এটা ফিজিক্যাল এক্সারসাইজ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আসওয়া উসসারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর, যে নামাজের মধ্যে চুরি করে। গরু চোর নিকৃষ্ট চোর নয়,
মানুষের সম্পদ যারা লুটে পুটে চুরি করে খায় এরাও নিকৃষ্ট চোর নয়। হ্যাঁ এরাও চোর, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো, জোরে বলেন। এখন সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী নামাজ আবার চুরি করে কেমনে? নামাজ চোর কারা? আল্লাহর নবী তখন বললেন, নামাজের মধ্যে রুকু আর সাজদায় তাড়াহুড়া করে যারা, নামাজ চোর হলো তারা। এই রকম নামাজ চোর আমার দেশে নাই, জোরে বলেন। খবরদার, নামাজ চোরের লকব লাগাবেন না, নইলে হাসরের মাঠে আল্লাহর ফেরেশতারা নবীজিকে পরিচয় করাই দিবে, নবী এরা নামাজ চোর। রুকু সাজদায় তাড়াহুড়া করবেন না। বলছিলাম এমপি সাহেব যদি কাছে আসলে দাবি পেশ করি, তাহলে আমি সাজদায় যখন আল্লাহর কাছাকাছি চলে যাই তখন তো আল্লাহর কাছে আমার দাবি পেশ করার কথা, কিন্তু আমি দাবি পেশ করি না। আমরা জানিও না সাজদার সময় যে দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেছেন, ফাআকসিরু ফীহি দোয়া, তোমরা সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, কারণ সাজদায় তুমি আল্লাহর নিকটে থাকো, ওই সময় তুমি আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন সাজদায় যেতেন সব সময় নবীজি সাজদায় এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়া কে পারেন হাত তুলেন? ঠিক আছে, আহা, বোঝা গেল আমার দেশে আমরা ওয়াজ শুনি আর ওয়াজ করতেছি বেশি, আমল খুব, জোরে বলেন। এই যে দোয়ার কথা বললাম এটা সাজদায় কে পড়তেন? জোরে বলেন, জোরে বলেন। কোন বড় হুজুর? কোন বড় হুজুর না, তাহলে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন পড়তেন? কারণ তখন আল্লাহ আমার নিকটে না, অনেক দূরে, আমার কাছাকাছি আল্লাহ, তখন বলা দরকার না এত সুন্দর দোয়া। নবীজি বলেছেন সাজদায় দোয়া কবুল হয়, এজন্য আমি এই দোয়া করি। দোয়ার অর্থ শুনেন, এত সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করো, দিক্কাহু ওয়া জিল্লাহু, সেটা গোপন হোক বা প্রকাশ্য হোক, সেটা কম হোক বা বেশি হোক, দিক্কাহু ওয়া জিল্লাহু, কম বা বেশি হোক, আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার গুনাহ প্রথম হোক বা শেষ হোক, ওয়ালানিয়াতাহু ওয়া সিররাহু, গোপন হোক বা প্রকাশ্য হোক, সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই দোয়াটা মুখস্থ করবেন, সকলের কাছে মোবাইল আছে না, গুগল শরীফে লিখবেন, বাংলায় লিখবেন, সার্চ করবেন সাজদায় নবীজির দোয়া। মামুনরাও যারা শুনছেন আপনারা এই দোয়াটা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য দুই নম্বরে কি লাগবে, জোরে বলতে হবে, আওয়াজ যেন শরীফার মতো না হয়, শরীফের মতো আওয়াজ হবে। শরীফ শরীফ হয়, বুঝেন তো আপনারা, শরীফ শরীফার কারণে ঘটনা তো একটা ঘটছে, ঘটনাটা কি বলবো? এখন স্কুলে কলেজে, স্কুল কলেজের চাইতে মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়তেছে কম না বেশি, জোরে বলতে হবে। এজন্য বলা হচ্ছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে বন্দরে, পৌর শহরে, যেভাবে ব্যাঙের সাতার মতো নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা আর বিভিন্ন ধরনের মাদ্রাসা বাড়তেছে, এগুলো নিয়ন্ত্রণ করা দরকার, বন্ধ করা দরকার, কারণ এগুলোর কারণে স্কুলে কলেজে আমাদের শিক্ষার্থী কমে যাচ্ছে। মানে অবস্থাটা হলো এমন, মাথা ব্যথা হওয়ার কারণে ঔষধ গ্রহণ না করে মাথা কেটে ফেলার মতো অবস্থা। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় না সহজে বুঝেন? আমি যে কথাটা বললাম গত দুই তিন দিন ধরে, এই কথাগুলো বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বলতেছে না বলতেছে না, আপনাদেরকে বলছি, স্কুল কলেজে শিক্ষার্থী কমে গিয়ে মাদ্রাসায় বাড়ছে কেন সেটা ভালো করে শুনে। এক নাম্বার, আমাদের দেশের অভিভাবকরা তাদের সন্তানদেরকে যেমন শিক্ষিত দেখতে চান, পাশাপাশি তারা তাদের সন্তানগুলোকে
আদব আখলাকে সমৃদ্ধ দেখতে চান। আমার দেশের গার্ডিয়ানরা দেখছেন স্কুল কলেজের চাইতে মাদ্রাসায় আদব আখলাতে আদব আখলাক শেখানো হয় কম না বেশি। প্রমাণ চান আপনি এই কাকন কাকনহাট না কাকনহাট তো কাকনহাটের স্কুলের সামনে দিয়ে যাবেন, যে কোনো স্কুলের সামনে কয়টা সালাম পান আপনি দেখবেন, আর একটা মাদ্রাসার সামনে দিয়ে যান কয়টা সালাম পান আপনি দেখবেন। সালাম কোথায় পাওয়া যাবে বেশি? জোরে বলেন। যারা আজ আদর্শিক ভাবে কারিকুলামের ভেতরে নীতিনৈতিকতা শেখাতে না পেরে নিজেদের অযোগ্যতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদেরকে বলবো আপনারা পারলে আদর্শিক শিক্ষা দিন। যেখানে আদর্শের শিক্ষা দেওয়া হয় জ্বালাপুড়া করে ইসলাম বিদ্বেষ দিয়ে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না। আপনি তো সালামই শিখাতে পারেননি আপনার স্কুল কলেজের ছেলেদেরকে, ওরা তো দেখা হলে বলে হাই হেই হ্যালো, আর আমার মাদ্রাসার ছেলেরা বাড়িতে গিয়েই তার বাপকে তার মাকে সালাম দেয়, ঠিক কি না? আমার দেশের অভিভাবকরা এই দৃশ্য যখন দেখছে স্কুল থেকে কলেজ থেকে তার ছেলে মেয়েকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আপনারা বলছেন মাদ্রাসায় বাড়ছে কেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি বাড়তেছে কেন। দুই নম্বর, স্কুলে কলেজে আপনারা যা শিখাচ্ছেন এখন, আমার দেশের অনেক অভিভাবকরা বলতে বলতে যখন কাজ হচ্ছে না তারা তখন প্রতিবাদের ভাষা হিসাবে তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে আসতেছে। শিখাচ্ছেন কি আপনি? শরীফ কি কোনোদিন শরীফা হতে পারবে? জোরে বলেন। মজিদ কি কোনোদিন মাজেদা হতে পারবে? রহিম কি রহিমা হতে পারে? মুন্না কি মুন্নি হতে পারে? আপনি শিখাচ্ছেন কি? আপনি শিখাচ্ছেন সমকামিতা, আপনি শিখাচ্ছেন চরিত্র নষ্টকারী উপকরণ বিষাক্ত এই ট্রান্সজেন্ডার। যখন আপনি ফাহিম অন্তরা, সঞ্জয় আমেনা এবং নিরাপদ স্পর্শ নামক অশ্লীল বিষয় আদি ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে অশ্লীলতা বেহাপনা নোংরামি ট্রেনিং দেওয়া শুরু করেছেন, তখন আমার দেশের মা বাবারা তাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় কেন স্টুডেন্ট বাড়ছে আপনি টের পাচ্ছেন না? মাদ্রাসায় স্টুডেন্ট এই কারণে বাড়ছে কারণ আমার দেশের অভিভাবকরা দেখছে মাদ্রাসায় সন্তানদেরকে পড়ালে দুনিয়াও আছে আখিরাতও। আর আমাদের দেশের অনেকে মনে করে মাদ্রাসারা কি জানে, এরা বেশি একটা জানে না। মাদ্রাসায় কেন তাদের মা বাবারা সন্তানদেরকে মাদ্রাসায় আনতেছেন? কোয়ালিটি স্কুল কলেজের চেয়ে মাদ্রাসায় বেশি। আমি তো চাপা মারতেছি না, আসেন কোয়ালিটি কেমনে আপনাকে দেখাই। স্কুলের একটা ছেলেকে দাঁড় করান, সে প্রমিত বাংলা জানে, সে ইংরেজি জানে। এখানে একটা কওমি মাদ্রাসার ছেলেকে দাঁড় করান, সে ইংরেজিও পারে, বাংলাও পারে, আরবি পারে, ফার্সি পারে, উর্দু পারে। আলিয়া মাদ্রাসার ছেলেকে দাঁড় করান, সেও দেখবেন বাংলা ইংরেজির পাশাপাশি আরো দুই একটা ভাষা জানে। কোয়ালিটি কার বেশি? কথা বলছেন না কেন? আমার কথা যৌক্তিক না অযৌক্তিক? আসেন, কোয়ালিটি কেমনে বেশি? স্কুলের ছেলেকে দেন এই কিতাব, শুদ্ধ করে পড়তে পারবে না। মাদ্রাসার ছেলেকে দেন যত সুন্দর করে বাংলা কথা বলে, যত সুন্দর করে ইংরেজিতে কথা বলে। অনেকে মনে করে মাদ্রাসার হুজুররা ইংরেজি জানে না, ছয় সাত পাতা ইংরেজি বইটা তুমি কি ইংরেজি জানছো, হুজুরের সামনে এসে দেখো কুলাইতে পারবে না তুমি। কোয়ালিটি, আসেন কোয়ালিটি। মাদ্রাসাকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, আপনাকে এক লাইনে বুঝাই দিয়েন, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে আনেন, তারে বলেন তোমার ক্লাসে অনেক বই আছে, দশটা বারোটা বই থাকে না এক একটা ক্লাসে, তারে বলেন তুমি তোমার এতগুলো বই থেকে মাত্র একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাও তো, পারবে? পারবে? আমার এই এলাকায়, এই কাকনহাট এলাকার একটা দশ বছরের হাফেজকে আনেন, তারে বলেন বাবা তুমি কি এই কিতাবের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পারবে? কি বলেন আপনারা? উত্তর দিবে এই তো এক সপ্তাহ পর রমজান শুরু হবে, প্রথম তারাবিতে আপনার দাওয়াত, আমি প্রথম তারাবিতে এই কিতাবের প্রথম পৃষ্ঠা ধরব, শেষ তারাবিতে গিয়ে আমি এই কিতাবের শেষ পৃষ্ঠা পড়ব, আর আপনাকে আমি দেখাবো কি করে আল্লাহর কিতাবের সম্পূর্ণটা আমি পড়ে শোনাতে পারি। আল্লাহু আকবার! আপনি ছয় সাত পাতা ইংরেজি,
আট নয় পাতা বিজ্ঞান পড়ে মাদ্রাসার ছেলেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সাবধান হয়ে যান। যারা আল্লাহর কালাম 30 পড়া মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়েছে, কৌমিয়ার আলিয়া মাদ্রাসায় যারা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ করে হাফেজে কোরআন হাফেজে হাদিস হয়েছে, যারা এত জ্ঞান রাখে 30 পড়া কোরআন লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, তারা আপনার 6-7 পাতা ইংরেজি 8-9 পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে গেঁথে ফেলতে পারবে। আমার কথাগুলো কি আবেগি কথা? আমার কথাগুলো কি আবেগি কথা না বাস্তবিক কথা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন এডমিশন টেস্ট চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট আরম্ভ হবে। মাদ্রাসার ছেলেরা মেধাবী কি মেধাবী নয়, আপনি আজকে দেখুন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম স্থানে চলে যায়। আপনি মাথায় সমস্যা হয়েছে বলে মাথা কাইটা ফেলবেন না, মানে আপনার স্কুল কলেজে ছাত্রছাত্রী কমেছে বলে মাদ্রাসা বন্ধ করতে যাইয়েন না, বরং আপনি মাদ্রাসার হুজুরদের কাছে যান যে আপনারা কি এমন পড়ান এখানে এত ছাত্র বাড়ে। এটা জানার পরে ইসলামাইজেশন অফ নলেজ, নলেজের ইসলামাইজেশন করে আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হিসাবে কোরআন হাদিস সন্নিবেশিত করুন, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে টেন্ডারবাজ চাঁদাবাজ সন্ত্রাস লুটেরা বের হবে না, আল্লাহর অলি বের হবে। আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, যে মসজিদে জুতা চুরি করে তাকে আমরা জুতা চোর বলি। যে ব্যক্তি জুতা চুরি করে সে হচ্ছে অল্প শিক্ষিত, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। অনেক পড়াশোনা শেষ করে বড় অফিসের বড় চেয়ার টেবিলে বসেও কিছু কিছু লোক কলমের খুঁচায় চুরি করে, এমন সোনার মানুষ আমার দেশে নাই তো, তাকেও আমরা চোর বলি। তবে তার বিশেষণ হলো শিক্ষিত চোর। এখন আমার সমাজ আর রাষ্ট্রের জন্য হুমকি বা ভয়াবহ বিপজ্জনক কারা, জুতা চোর না শিক্ষিত চোর? এই শিক্ষিত চোর শিক্ষিত হয়েও চুরি করে কেন? আপনি তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন, তার শিক্ষা জীবনে বাংলা ইংরেজি গণিত ইতিহাস পৌরনীতি অর্থনীতি ভূগোল সমাজ বিজ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট শিল্প সংস্কৃতি প্রযুক্তি বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব পড়েছে, তার সিলেবাসে কোরআন ছিল না হাদিস ছিল না, আল্লাহর ভয় আখিরাতের ভয় অন্তরে আসার জন্য ইসলামী কোনো সিলেবাস তার গোটা কারিকুলামে ছিল না, তাহলে প্রমাণ হলো কোরআন হাদিস আর ইসলামী শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে শিক্ষিত বানানো যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাশ হয়। কোরআন হাদিস এবং ইসলামী শিক্ষা ছাড়া আপনি কখনো চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারবেন? আপনারা অনেকেই আছেন আলেমদেরকে দেখলেই মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেন, অথচ এই দেশে আলেম উলামারা হচ্ছেন সবচাইতে বেশি দেশপ্রেমিক। যে দেশপ্রেমিক সে কি দেশের টাকা লুটপাট করে চুরি করে ডাকাতি করে? এদেশের একজন আলেম ডাকাতি করেছে চুরি করেছে মানুষের টাকা জনগণের টাকা নিয়ে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে বিদেশে কিছু করেছে, একটা প্রমাণ দেখাতে পারবেন করেছে কারা? আলেমদেরকে হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী গালিগালাজ করে যারা, তাদের খোঁজখবর নিয়ে দেখেন বিদেশে টাকা পয়সা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে তারা। আমার কথাগুলো রাজনৈতিক নয়, আমার কথাগুলো হচ্ছে দিন ভিত্তিক এবং বাস্তবিক কথা, আমি বলছি শিক্ষার কথা। আপনার শিক্ষার ভেতরে ইসলাম না থাকলে এই জাতি কোনোদিনও পরিবর্তন হবে। আর আমরা এর পাশাপাশি সতর্ক করে দিচ্ছি, হয়তো আমাদের দেশে আলেমদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি কিছুটা বিভেদ আছে দূরত্ব আছে, কিন্তু ভাববেন না আমাদের এই দূরত্বের সুযোগ নিয়ে আপনি মাদ্রাসা বন্ধ বা মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবেন আর এদেশের আলেম ওলামা বসে থাকবে। সাবধান করে দিচ্ছি, যদি এদেশের কোনো মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হয় পারস্পরিক বিভেদ আর দূরত্ব ভুলে গিয়ে এর বিরুদ্ধে আলেম ওলামা সবাইকে নিয়ে প্রতিবাদ।
পাক করবে। আমাদের মধ্যে বিভেদ আছে, তাই বলে মৌলিক বিষয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ। আল্লাহ তাআলা যারা বুঝার তাদেরকে বুঝ দান করে দেন। আমার কথায় কি কষ্ট পেলেন? দুই নাম্বার পয়েন্টে ছিলাম, আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য আল্লাহকে কি দেওয়া লাগবে? জোরে বলেন। ওয়াজ করি আমি আর ক্লান্ত হয়ে যান দেখি আপনারা। তিন নাম্বার, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে মনোনিবেশ করতে হবে, তাহলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, এখন আপনি ডিউটি ঠিক মতো পালন করার পরে ওভার টাইম কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করেন, প্রতিষ্ঠান নিয়ে একটু ভাবেন, তো কোম্পানির চেয়ারম্যান বা এমডি এটা জানার পরে অন্যান্য স্টাফের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি আপনার প্রতিও কি সেম থাকবে না আরো ভালো থাকবে? আপনিও যখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়েন, নফল ইবাদতে মনোনিবেশ করবেন, তখন আপনিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবেন। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দা আমার নিকটবর্তী হওয়ার জন্য যে আমল সে করে তার মধ্যে ফরজ ইবাদত হলো সব থেকে আগে, সবার আগে হলো এটা। এরপরে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহিব্বাহু, বান্দা যখন ফরজ ইবাদতগুলো করার পরে নফলের দিকে মনোনিবেশ করে তখন আমার বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, বান্দাকে ভালোবাসেন কে? আল্লাহ বলছেন যখন আমি আমার বান্দাকে ভালোবাসি তখন কি করি? ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন কাউকে ভালোবাসি তখন তার কান আমার কান হয়ে যায়, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, তার হাত আমার হাত হয়ে যায়, ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, তার পা আমার পায়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলেন আপনার কান আপনার পা, আপনার কান আপনার চোখ আপনার হাত আপনার পা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যাওয়া, এটার মানে আপনার কান চোখের হাত পায়ের মতো আল্লাহর কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ওরকম নয়, কারণ লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। তাহলে আল্লাহ কেন এই কথা বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, অর্থাৎ তার এই অঙ্গগুলো কান চক্ষু হাত পা, এই অঙ্গগুলো তার নিজের ইচ্ছায় তখন আর পরিচালিত হবে না, বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর পছন্দ মোতাবেক পথে পরিচালিত হয়। একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝে ফেলবেন। উদাহরণটা হলো এই, আপনার বাবা বা আপনার মা আপনাকে ভালোবাসেন কম না বেশি, বাবা মা দেখলেন সন্তান পুকুরের দিকে চলে যাচ্ছে, গেলেই পুকুরে পড়ে যাবে, এই দৃশ্য দেখার পরে মা বাপ সন্তানকে পুকুরে পড়তে দিবে নাকি ফিরায় আনবে? মা বাবা যেমন পুকুরের কাছাকাছি চলে যাওয়া সন্তানকে পুকুরের ধার থেকে ফিরায় আনে, কারণ মা বাবা সন্তানকে ভালোবাসে, ঠিক তেমনি আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে আপনার এই চক্ষু যখন জিনার দিকে চলে যাবে, কান যখন বাজে জিনিস শুনবে, হাত পা যখন আল্লাহর আনুগত্যের বিপরীত কোনো দিকে পরিচালিত হবে, আল্লাহও তখন ভালোবেসে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নিষিদ্ধ পথ থেকে ফিরাইয়া আনবে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। আপনারা কি হাদিসটা বুঝছেন? হ্যাঁ, কত বড় কথা, আল্লাহ নিজের দায়িত্বে আপনার চক্ষু দিয়ে মোবাইল খুলেছেন, বাজে ভিডিও বাজে ভিডিও, আল্লাহ তাআলা তখন নিজের দায়িত্বে আপনার অন্তরে তার ভয় ঢুকায় দিয়ে আপনাকে সেভ করবেন, কারণ আপনি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার আমরা জানলাম, আল্লাহর প্রিয় হতে হলে নফলের প্রতি যত্নবান হতে হবে। চার নাম্বার হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা, আল্লাহর জিকিরকারী যারা। জোরে বলেন কার জিকির? এখন আমাদের দেশের মানুষ জিকির মানে মনে করে বসেন দাঁড়ান লাফান, এগুলোকে মানুষ জিকির বানিয়েছে। আর আমি তো চট্টগ্রামে থাকি, আমার বাড়িও সিলেটে, ওই অঞ্চলের মানুষরা আবার জিকির বানিয়েছে শেরালি বাবা, মেরালি বাবা, ডালচাল বাবা, ল্যাংটা বাবা, টাকি বাবা, বদনা বাবা, বাবার বাবা, বাবা কম থাকা ভালো না বেশি থাকা ভালো? আপনাদের রাজশাহীতে কি এরকম বাবা আছে নাকি? হ্যাঁ,
কি বলেন? রাজশাহী তো বাবা আছে, কোন বাবা? ইয়াবা বাবা না অন্য বাবা? এরকম বাবার জিকির নয়, আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহর জিকির লাগবে, আর আল্লাহর জিকির করলে আল্লাহও আপনার জিকির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন যাকারানি আব্দি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমিও আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম। বান্দা যখন আমাকে কোন সমাবেশে ডাকে, প্রকাশ্যে ডাকে, আমি তার চাইতে আরো উত্তম সমাবেশে আমার বান্দার জিকির করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। বান্দা যখন আমার দিকে এক বিঘতে গিয়ে আসে, আমি আমার বান্দার দিকে তখন এক হাত এগিয়ে আসি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু মিনহু বান। বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তখন আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাত আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার রহমত তখন আমার বান্দার দিতে দৌড়ায়া দৌড়ায়া যেতে থাকে। তাহলে আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর জিকির মানে হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আর আল্লাহর স্মরণ থাকলে মানুষ গুনাহ করতে আর পারে? মোবাইল হাতে নিয়েছেন, আজে বাজে ভিডিও দেখতে মন চায়, একা একা আছেন, কিন্তু তখন যদি আল্লাহর স্মরণ থাকে যে আমার মা বাবা ভাই বোন কেউ দেখছে না, কেউ যেটা দেখছেন না এখনো আমাকে তিনি দেখছেন, জুড়ে বলেন তিনি কি, এই স্মরণ থাকলে গুনাহ থেকেও বাঁচতে পারবেন, অন্যদিকে আল্লাহর প্রিয় হয়েও যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পাঁচ নাম্বার আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা, আল্লাহর কাছে চায় যারা, দোয়া করে যারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। ও নবী, তারা যদি আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে, তাদেরকে বলো ফা ইন্নি করিব, আমি তাদের নিকটে আছি। তারা যখন আমাকে ডাকবে, উজিবু দাওয়াতাত দাঈ ইদা দাআন, যখন কেউ আমাকে ডাকবে আমি তার ডাকে জবাব, আমি তার ডাকে জবাব দিব, সাড়া দিব। দোয়া হচ্ছে এমন একটি ইবাদাহ, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া করলে আল্লাহ তাআলা আপনার উপরে অনেক বেশি খুশি হয়ে যান। এজন্য আল্লাহর নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা আল্লাহর অনুগ্রহ তারাশ করো, ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ুসআল, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায়। মাল্লাম ইয়াসআলিল্লাহি ইগদাবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর খুশি হন। চাইলে অহংকার দূর হয়, চাইলে নিজের মধ্যে গোলামির ভাব ফুটে ওঠে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ আপনার প্রয়োজন পূরণ করবে না, এমন কি দুনিয়ার মানুষ আপনি চাইলে আপনার উপর বেজার হবে, রাগ করবে। আপনার গ্রামের কারো কাছে যদি আপনি একবার যান দিয়ে দিবে, পরের গার গেলেও হয়তো দিয়ে দিবে, কিন্তু বারবার গেলে আপনার উপর খুশি থাকবে নাকি আপনার উপর রাগ করবে? কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন এমন রব, আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, বেজার হন, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর কাছে চাইবে। আর দুয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না? শুনেন মা বোনরা, শুনেন, অনেকের সন্তান নাই, বিয়ে শাদী করার পরেও সন্তান হয় না। জিন্দা বা মুর্দা পীরের কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না। আপনি সন্তান পাওয়ার জন্য তখন আল্লাহর কাছে দোয়া করেন, কারণ দোয়ার মাধ্যমে তো অসম্ভব সম্ভব হয়ে যায়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। যখন তার সন্তান ছিল না, তিনি দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলেন, তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
কারেন্ট চলে গেছে নাকি? কারেন্ট চলে গেছে নাকি ভাই? ও কারেন্ট আসছে না? ও এতক্ষণ জেনারেটর ছিল। তিনি দোয়া করেছেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা। চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে কোনো সন্তান হয়, কিন্তু তিনি যখন দোয়া করেছিলেন অসম্ভব সম্ভব হয়ে গেল। তার ঘরেও জাকারিয়ার সুসংবাদ, তার ঘরেও ইয়াহিয়ার সুসংবাদ দিয়েছেন কি? সুতরাং দুয়ার পাওয়ার আছে, দুয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন 18 বছর জুড়ে, বলেন কত বছর? দোয়া করেছিলেন কার কাছে? তাকে সুস্থ করে দিয়েছেন কি? এরপরে দেখুন, ইউনুস নবী বিপদে পড়েছিলেন, সাগরে মাছের পেটের ভেতরে ছিলেন, তখন তিনি কি করেছিলেন? দোয়া করেছিলেন। তাহলে যারা দোয়া করে আল্লাহর কাছে, দোয়া করে যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা, এজন্য দোয়া করবেন আল্লাহর কাছে, করবেন তো। 6 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে চান, তওবা এবং ইস্তেগফারকারী বান্দা হয়ে যান। তওবা ইস্তেগফার বান্দাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। কে জানেন দেখি বলেন তো? আমাদের নবী প্রতিদিন তওবা ইস্তেগফার করতেন কয়বার? এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে 100 বার। আপনারা বলেন, আপনারা করেন কয়বার? নবীর জীবনে গুনাহ আছে? ক্লান্ত হয়ে গেছেন নাকি আপনারা? জোরে বলেন, নবীজির জীবনে গুনাহ আছে? আমাদের গুনাহ আছে না? নাই তো। যার গুনাহ নাই তিনি তওবা করেন কয়বার? আর যাদের আছে তারা করে না? একবার। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? আমার একটা ঘটনা মনে পড়ল, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। ঘটনাটা কি বলবো? জোরে বলেন, বলবো। একজন বুজুর্গ ব্যক্তি গাড়িতে, যানবাহনে উঠেছেন। আমরা তো গাড়িতে উঠার দোয়া জানি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনতালিবিন। তো এই বুজুর্গ ব্যক্তি বসে আছেন, কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ 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 একটু পর পর পড়েন। পাশের সিটের প্যাসেঞ্জার জিজ্ঞেস করলো, ভাই আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তিনি তখন জবাবে কোরআনের একটা আয়াত বলেছেন। কোরআনের কি বলেছেন? কোরআনুল করিমের 8 নম্বর সুরা, সূরা আনফালের 33 নম্বর আয়াত দিয়ে জবাব দিলেন। তিনি বললেন, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থাৎ ইস্তেগফাররতদের উপরে আল্লাহ তাআলা আযাব দেন না, বিপদ দেন না। কাদের উপরে? জোরে বলেন একটু। আপনাদেরকে একটা আমল শেখাই যাচ্ছে তো, ভালো আমল, ইস্তেগফাররত। কি রত? তখন ওই প্যাসেঞ্জার বলল, ভাই একটু বুঝায় বলেন, এই আয়াত দিয়ে কি বুঝাতে চাইলেন? তিনি বললেন, দেখো ভাই, গাড়িতে আছি, গাড়িতে যতক্ষণ আমরা চলি মৃত্যুর একটা ঝুঁকি আছে না নাই? তিনি বললেন, শুধু গাড়িতে নয় ভাই, গাড়ির বাহিরে বাড়িতে থাকলেও ঝুঁকি আছে। কালকে যে ঝড় তুফান হইল, বাড়ির টিন শুদ্ধা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? রাস্তাঘাটেও বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? হেঁটে যাচ্ছেন, পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফালায় চলে যেতে পারে। তাহলে বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে কোনো জায়গায় সেফ না? দুনিয়াতে কি একটা জায়গাও আমাদের জন্য নিরাপদ আছে? জোরে বলতে হবে, আছে, আছে। প্রতি মুহূর্তে আমরা রিস্কের মধ্যে আছি। তিনি বললেন, পৃথিবী হলো রিস্কি জোন, এটা সেফ জোন না, এটা রিস্কি জোন। রিস্কের ভেতরে আছি, না জানি কোন সময় কোন আজাব, কোন গজব চলে আসে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তেগফারকারীর উপরে আল্লাহ গজব দিবেন না, আজাব দিবেন না, বিপদ দিবেন না, এজন্য আমি ইস্তেগফার করি। আর আরেক কারণ হলো, আমার নবীও তো ডেইলি 100 বার করতেন। একসাথে দুইটা লাভ হইল। 1 নম্বর লাভ, আমি যদি ইস্তেগফাররত থাকি গাড়িতে বাড়িতে কোথাও আমার উপর গজব আসবে না। দ্বিতীয়ত, আল্লাহর নবীর সুন্নত আদায় হবে। দুইটা লাভই আমার হয়ে গেল, সুবহানাল্লাহ। পড়ে ইস্তেগফাররত ব্যক্তির উপর আল্লাহ আজাব গজব দেন না। এখানে যত বাবারা ভাইয়েরা শুনছেন, মহিলা প্যান্ডেল থেকে যত মা বোনেরা শুনছেন, এই আমলটি সবার মধ্যে ডেভেলপ করবেন সারা দিনে, যখনই সময় পাবেন। কি পড়বেন? দেখুন, সকালবেলা আপনারা মাঠে গিয়েছেন, একটু পর পর বলেন,
আস্তাগফিরুল্লাহ। এই যে বৈশাখ মাস আসতেছে, আকাশ থেকে এখন আপনারা এটাকে কি বলেন, বজ্রপাত? আপনার এত সুন্দর ভাষা, আপনাদের এত এত মায়ার ভাষা। ওই নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে, কি পড়ছে? তো ইস্তেকবাররত অবস্থায় থাকবেন, যতই ঠাডা পড়ুক আপনাকে আল্লাহ কি করবেন, হেফাজত করবেন। আমার কাউন্সিলর সাহেব বললেন যে হুজুর আমাদের এলাকার জন্য একটু দোয়া করে যাবেন যেন আজাব গজব না হয়। তো আমি আমার কাউন্সিলর ভাইয়ের সেই দাবি অনুযায়ী আপনাদেরকে বলবো, সবাই আপনারা ইস্তেগফাররত অবস্থায় থাকবেন, ইনশাআল্লাহ আজাব গজব আসলেও আপনাদের ধারে কাছে আসবে। হেফাজতের মালিক কি? আর অন্যদিকে নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল, সারা দুনিয়ার সবকিছু এক পাল্লায় তুললে আরেক পাল্লায়, নবীর একটা সুন্নত তুললে নবীর সুন্নতের পাল্লার ওজন বেশি হবে, ঠিক কি না? কিভাবে 100 বার হবে? আমার দিকে তাকান, সকালবেলা কাজ করছেন, যাই করছেন, হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে করেন সকাল 10টার আগে হয়ে গেছে 20 বার, দুপুরবেলা আরো 5 বার, বিকেলবেলা আরো 20-30 বার, সন্ধ্যাবেলা আরো 20-30 বার, রাতের বেলা আরো হয়ে গেল 20-30 বার, মোটামুটি যেন 100 ক্রস করে। এইরকম প্রতিদিন আমরা ইস্তেগফারের আমলটা সকল ভাই বোনেরা করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, 7 নম্বর হলো আল্লাহর কাছাকাছি যেতে হলে ইহসান অর্থাৎ একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। 8 নম্বর, আমি একটু সংক্ষেপ করছি, কিছু কারণ আছে। 8 নম্বর, আল্লাহর কাছাকাছি যেতে হলে মা বাপের কাছাকাছি যেতে হবে, মা বাপকে খুশি করতে হবে। আমার তো সময় নাই, ভবিষ্যতে রাতের বেলা বা সন্ধ্যার পরে আসলে বলে যাব, মা বাবাকে যে খুশি করতে পারে না সে সারা দুনিয়ার ইবাদত দিয়েও আল্লাহকে খুশি করতে পারবে, সুজা কথা। আল্লাহর প্রিয় হতে হলে কার সেবা করতে হবে? খবরদার যুবকেরা, মা বাবা বড় সেন্সিটিভ জায়গা, মা বাপকে কষ্ট দিয়েছ তো আল্লাহ কষ্ট পাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দেন। 9 নম্বর, মা বাবার নিকটবর্তী হওয়ার পরে আল্লাহর নিকটবর্তী হতে হলে সমাজের মানুষেরও নিকটবর্তী হতে হবে, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের আপদে বিপদে তাদের কাছাকাছি থাকতে হবে, সময়ের অভাবে আমি হাদিসগুলো পড়লাম না। 10 নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আপনাকে তাকুয়ার নীতি অবলম্বন করতে হবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তাকুয়াবান যারা আমার কাছে সম্মানিত তারা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কয়টা আমল বললাম, জোরে বলেন কয়টা? এই 10টা গুণে গুণান্বিত হলে আমাদেরকে আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দায় পরিগণিত করে নেবেন ইনশাআল্লাহ।